যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব। সবাইকে ছেড়ে পরপারে চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি ইন্তেকালের পর যা বললেন দেশ বিদেশের বিশিষ্ট আলেম ওলামারা। সাইদি হুজুরের ইন্তেকাল নিয়ে কে কি বললেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দীর্ঘ ১৩ বছর কারাবন্দী থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতা ও সাবেক সংসদ সদস্যর এমন মৃত্যু সাধারণ মানুষের পাশাপাশি শোকে স্তব্ধ দেশের আলেম সমাজও। সোমবার রাতে আল্লামা সাইদির ইন্তেকালের পর অনলাইনে সক্রিয় দেশ বিদেশের অসংখ্য আলেম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাদের মধ্য থেকে বিশিষ্ট কয়েকজন আলেমের আল্লামা সাইদির ইন্তেকাল নিয়ে কথা বলেছেন। ভারতীয় আলেম মাওলানা সালমান নফদি আল্লামা সাইদিকে মিথ্যা অভিযোগের মৃত্যু দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। আল্লামা সাইদির ইন্তেকালের পর ভারতীয় বিশিষ্ট আলেম ও বিশ্বখ্যাত ইসলামী স্কলার মাওলানা সালমান নফদি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। আরবি ভাষায় তার এই পোস্টে তিনি দাবি করছেন আল্লামা সাইদিকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মাওলানা নফদি লেখেন, বাংলাদেশের ইসলাম প্রচারক আলেম শায়ক দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যুবরণ করেছেন। তিনি মুফাসসির ও বিশিষ্ট বক্তা ছিলেন। মহান আল্লাহ আপন রহমতে তাকে আবৃত করে রাখুন। তার বার্ষিক কোরআনের দরসে লাখ লাখ মানুষ উপস্থিত হতো। তিনি আরও লেখেন, তাকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি 2010 সাল থেকে কারাবন্দী ছিলেন। আল্লামা সাইদির জন্য দোয়া করে মাওলানা নবদি লিখেছেন, মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান ফিরদাউসের বাসিন্দা বানান এবং তার পরিবারকে ধৈর্য দান করুন। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম অভিভাবক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে শায়খ আহমদুল্লাহ বলেন, ইসলাম প্রচারে আল্লামা সাইদির অবদান অবসরণীয়। আল্লামা সাইদির ইন্তেকাল তার কোরআনের খেদমতের কথা স্মরণ করেছেন দেশের বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। তিনি তার ভেরিফাইড ফেসবুকে এ সম্পর্কে লিখেছেন, জননন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলা ভাষায় ইসলাম প্রচারে তার অবদান অবসরণীয়। মরহুম আল্লামা সাইদির জন্য দোয়া করে তিনি লেখেন, মহান আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফেরদাউস দান করুন। এদেশের দিন পেপাসু মানুষের জন্য তার উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন, আমিন। আল্লামা সাইদি ছিলেন অত্যন্ত বিনয়ী মুফতি মিজানুর রহমান সাইদ। দেশের প্রসিদ্ধ উচ্চতর ইসলামী গবেষক কেন্দ্র শাইখ জাকারিয়া ইসলাম রিসার্চ সেন্টার ঢাকা প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান সাইদ তার এক ফেসবুক পোস্টে আল্লামা সাইদির ইন্তেকালের গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন খ্যাতিমান আলেম ও বিশিষ্ট দাও মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ইন্তেকালের গভীর শোক প্রকাশ করছি। আমার দেখায় তিনি ছিলেন একজন নিরহংকারী এবং অত্যন্ত বিনয়ী ও সাদাসিদে। এছাড়াও সাইদি হুজুরকে নিয়ে কথা বলেছেন পবিত্র কাবা শরীফের ইমাম। তিনি জানান, আমরা সাইদি সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস দান করুন। তো দর্শক, আল্লামা সাইদিকে সবাই দিনের জন্য ভালোবাসতেন, তাকে নিয়ে আপনার এই সুন্দর মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে। ধন্যবাদ।